এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবারে প্রবল গরমকে কাজে লাগিয়ে বৃষ্টিপাত হবে সেটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তবে ভালো খবর যেটা দিয়েছে যে এবারে তাপমাত্রা পতন হবে সেটাও উল্লেখ করে দিয়েছে আবহাওয়া দপ্তর এবারে বৃষ্টিপাত কিন্তু জোরালো হতে পারে আবহাওয়া দপ্তর আপডেটে পরিবর্তন করে দিয়েছে এবারে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত ঝড় এবং শিলা বৃষ্টিপাত এগুলো হতে পারে আমরা আলোচনা করব আপনাদের দেখাবো আরও একটু পরিবর্তন হয়েছে এর পাশাপাশি বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কিনা আমরা শেষে আলোচনা করব দেখতে থাকুন সঙ্গে থাকুন আজ আপনার এলাকায় কেমন গরম পরিস্থিতি ছিল রোদের দেখা কেমন মেরেছে অবশ্যই জানাবেন এবং উত্তর পূর্ব ভারত থেকে যারা দেখছেন বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিক ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলোতে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হবার কথা আপনাদের বলেছিলাম জানিয়ে দেবেন যারা ত্রিপুরা এবং মিজোরাম মণিপুর নাগাল্যান্ড থেকে দেখছেন এবং এর পাশাপাশি চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের পূর্ব দিক থেকে দেখছেন বাকি অংশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখনও তাপপ্রবাহ বজায় থাকবে চলুন আমরা আলোচনা করি ভিডিওটির সঙ্গে থাকুন শেয়ার করে মানুষকে সতর্ক করে দেবেন এবং সুখবর জানিয়ে দেবেন যে বৃষ্টিপাত আসছে এবং প্রবল গরম থেকে কিন্তু এবারে মুক্তি পাওয়া যাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আমরা আলোচনা করব আমরা একবার দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর দোসরা মে যে আপডেট দিয়েছে তাতে বলছে যে এখনও পাঁচ তারিখ পর্যন্ত এখানে দক্ষিণবঙ্গ নয় পশ্চিমবঙ্গে কিন্তু তাপ প্রবাহটা থাকবে বলছে দোসরা মে মে থেকে পাঁচই মে তার মানে গরমটা কিন্তু থাকবে এবারে আমরা যেটা দেখব যে পরিবর্তন পরিবর্তন কি হবে আবহাওয়া দপ্তর দেখুন পূর্বাভাস যেটা দিচ্ছে যে দিনের তাপমাত্রা এবারে ধীরে ধীরে পতন হবে আপনাদের যেটা বলছিলাম যে আস্তে আস্তে তাপ প্রবাহগুলো কমে যাবে তো চার থেকে পাঁচ দিনের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে আর আর্দ্রতা কিন্তু ষাট থেকে নব্বই শতাংশ মধ্যেই থাকবে অর্থাৎ গরম কিন্তু হবে যেহেতু এই গরমের মধ্যে মানে অস্বস্তকর ব্যাপারটার মধ্যে ঘাম কিন্তু হবে এবারে একটু দেখে নিই লাল সতর্কতা এসব রয়েছে ওয়েভের জন্য যেগুলো থাকবে এখনও কিন্তু যেটা রয়েছে দু তিন তারিখের দিকে যদি দেখি তিন তারিখ থেকে তাহলে এখনও সিভিয়ার হিটওয়েব বা তীব্র তাপপ্রবাহ কিন্তু লক্ষ্য করা যাবে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশে আর বাকি এলাকা জেলাগুলিতে রয়েছে সেখানে কিছু কিছু এলাকাতে তাপপ্রবাহ থাকবে চার তারিখের দিকে সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশনটা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমানের এলাকাতে থাকতে পারে বাকি অংশ যে জেলাগুলি রয়েছে সেখানে কোথাও কোথাও তাপপ্রবাহ থাকবে পাঁচ তারিখে কমে যাবে তীব্র এগুলো থাকবে না একটু হালকা হয়ে যাবে তবে হিট ওয়েভ কন্ডিশন বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান এবং আচ্ছা পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে থাকতে পারে এবং কিছু কিছু এলাকাতে ওয়েভ থাকতে পারে যেটা বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমান অর্থাৎ এই গরমটা থাকবে তাপ প্রবাহটা এখন আস্তে আস্তে কমবে এটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে একটু ছবিগুলো দেখি আর উত্তরবঙ্গে মোটামুটি এখানে যেটা দেখা যাচ্ছে যে তিন তারিখ থেকে হিট শুধুমাত্র মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর একটুখানি থাকতে পারে বাকি একটু এলাকাতে একটু গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে তবে পরিবর্তন চলে আসবে ছবিগুলো একটু দেখি এখানে লাল সতর্কতা ছিল এবার একটু দেখে নিই আমরা যে তিন এবং চার এ দেখুন তিন চারে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ দেখুন এই যে লাল সতর্কগুলি থাকছে চার তারিখের দিকেও কিন্তু রেড অ্যালার্ট থাকবে না দু তিনটি জায়গাতে এই জায়গাগুলোতে একটু তীব্র তাপপ্রবাহ থাকবে বাকি অংশিক তাপপ্রবাহ বজায় থাকবে অর্থাৎ এখনও থাকবে আর পাঁচ তারিখ থেকে অনেকটা হালকা হয়ে যাবে কিন্তু গরমটা ভালোই থাকবে যেহেতু তাপপ্রবাহের ব্যাপার রয়েছে তার মানে ছ তারিখ থেকে আমরা আশা করছি যে এগুলো কিছুই থাকবে না এখানে পরিবর্তন হয়ে যাবে কিন্তু গরম অস্বস্তিকর ব্যাপারটা লক্ষ্য করা যাবে এবারে দুটো ছবি দেখাবো যেটা আবহাওয়া দপ্তর দু তারিখে প্রকাশ করেছে যেটা আমাদের বলছিলাম যে ছয় থেকে বৃষ্টিপাত বাড়বে তো দেখুন উপরে লেখা রয়েছে ছয় এবং সাত একটু জুম করি এবারে ছবিটাকে তারপর আট তারিখে দেখাবো এবারে দেখুন ছয় থেকে সাত উত্তরবঙ্গে অনেকটা জোরালো বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলির কিছু এলাকাতে জোরদার বৃষ্টিপাত হবে অর্থাৎ দেখুন এই যে নীল কালার রয়েছে দেখতে পাচ্ছেন সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা অর্থাৎ ওয়াইড স্প্রেড এর ফল অনেক জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত পৌঁছে যাবে আর ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন এটাও অনেকটা বেশি খুব কম নয় উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুরে এই বৃষ্টিপাত কিন্তু অর্থাৎ ওয়াইড ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে এটা কিন্তু ছয় থেকে সাত আর একটা ছবি দেখব আমরা আট তারিখের আট তারিখের ছবি দেখে নিচ্ছি উত্তরবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন কিন্তু হবে অর্থাৎ উত্তরবঙ্গের থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা অর্থাৎ তেইশটি জেলাতে বলতে গেলে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে অর্থাৎ মেঘলা আকাশ এবং স্বস্তি ফিরবে বোঝাই যাচ্ছে এবারে চলুন আমরা উইন্ডে থেকে বাকি ব্যাপারগুলোকে আলোচনা করি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভস কিনে আমরা ছয় সাত আট দেখব বৃষ্টিপাত হবে বলেছে আবহাওয়া দপ্তর আর বজ্রবিদ্যুৎ হবে দেখাই যাচ্ছে তা আমরা একটু বর্তমান পরিস্থিতি দেখি আর যেগুলো ছিল উত্তর পূর্ব দিকে আমরা মেঘ এইগুলোতে বলেছিলাম যে এগুলোতে বৃষ্টিপাত হতে পারে তো এইগুলোতে মেঘ ইতিমধ্যেই রয়েছে তো সেইগুলোতে ত্রিপুরা সংলগ্ন এলাকাগুলোতে এগুলোতে বৃষ্টিপাত জারি থাকছে এবারে তিন তারিখের দিক থেকে আস্তে আস্তে এইগুলোতে পরিবর্তন অল্প অল্প করে থাকবে তাপমাত্রা একটু করে নামবে কিন্তু এবারে যেটা হবে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে যেটা হয়তো পাঁচ বা ছয়ের আশেপাশে আমাদের এই জায়গাতে ঘূর্ণাবর্ত তৈরি হবে দেখুন এই জলীয় বাষ্প এবং এবারে ভালো করে দেখুন পাঁচ তারিখ থেকে এই জল হাওয়া কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা উপর দিয়ে বাংলাদেশের দিকে যাবে ফলে এই এলাকাগুলিতেও মেঘলা আকাশ হতে শুরু করবে পরিষ্কার দেখা যাচ্ছে ভালো করে দেখুন এলাকাগুলো আর এখানে আরেকটু পরিষ্কার থাকছে যে উত্তর পূর্ব দিকে প্রথমে এগুলোতেই থাকবে আর ধীরে ধীরে এগুলোতে এইগুলোতে ছড়াবে ওয়াইড স্প্রেড রেনফল থেকে মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলগুলো হবে তো আমরা দেখাচ্ছি আমাদের তো এই এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর যেটা আমাদের দেখাবো ছয় ছয়ে বৃষ্টিপাত কেন্দ্র সঙ্গে বজ্রবিদ্যুৎ হবে তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকগুলোতেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে তো এবং কোথাও কোথাও জোরালো হতে পারে দেখা যাচ্ছে এবার ছ তারিখে দেখুন ঘূর্ণাবর্তর আমরা পেয়ে যাব এই যে ধানবাদের কাছে অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা থাকবে এইভাবে কিন্তু ব্যাপারটা ছয় এবং সাত এবার এর ফলে ভারী বৃষ্টিপাত হবে বলে আমাদের আমরা বলেছিলাম যে মেদিনীপুরের দিকগুলোতেও কিন্তু ঝাড়গ্রাম মেদিনীপুর এতে পরিবর্তনগুলো আসবে আস্তে আস্তে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব দিকেই হবে তো এবারে তো আট তারিখেও আবহাওয়া দপ্তর বলছে ওয়াইড স্প্রেড রেনফল হবে তো আট তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এবং বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এইটা এইগুলোকে আমরা দেখবো আরও রয়েছে দেখে দেখা যাচ্ছে আরও আসছি আমরা একটু বর্তমান পরিস্থিতি দেখে নিই এবারে যে তারপর বৃষ্টিপাতগুলো দেখাচ্ছে একটু সঙ্গে থাকুন ঝড়ও দেখাবো তাপমাত্রাগুলো দেখে নিই যে শুক্রবারের অবস্থা কেমন থাকবে আকাশ কেমন থাকবে প্রথমে একটু দেখি আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে শুকনো হাওয়ায় আসবে তাপমাত্রা মোটামুটি চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে থাকবে হ্যাঁ চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে থাকবে তাপপ্রবাহ বজায় থাকবে অরেঞ্জ অ্যালার্ট আর উত্তর পূর্ব দিকে চট্টগ্রাম সহ ত্রিপুরা আশেপাশে কিছুটা মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে কুয়াশা কুয়াশা ভাবও তৈরি হতে পারে মনে হচ্ছে যেন সকালের দিকে বা মেঘলা আকাশ হতে পারে শনিবারের সকালের দিকে এইভাবে দেখা যাচ্ছে আর পাঁচ তারিখের দিক থেকে উত্তর পূর্ব দিকে প্রথমে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তাহলে আমরা দেখলাম যে শুক্রবার শনিবার মোটামুটি পরিষ্কারই থাকবে সম্ভাবনা বেশি কিছু নেই শুকনো থাকবে তাপ প্রবাহ বজায় থাকবে গরম থাকবে উত্তরবঙ্গ তেমনই খবর এবারে আমরা ঝোড়ো হাওয়াটা দেখে নিচ্ছি ঝড় উঠবে কিনা একবার দেখে নিই তো পাঁচ তারিখ থেকে দমকা ঝোড়ো হাওয়া বাংলাদেশে যাবে দুপুরবেলা পর থেকে বিকেলের মধ্যে এবং আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গেও হাওয়া ঢুকবে তার মানে এখানে মেঘলা আকাশ হতে একটু একটু করে শুরু করবে তার মানে আবহাওয়া পরিস্থিতি নরম হবে হাওয়াও থাকবে ভালো লাগবে আর গরমে স্বস্তি ধীরে ধীরে ফিরবে ছয় সাতের মধ্যেও হাওয়া থাকবে এবং দেখুন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়া থাকবে সাত তারিখের দিকে কোথাও কোথাও জোরালো ঝড়ো হাওয়া ঝড় ভরা উঠবে মনে হচ্ছে তার মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ কিছু কিছু অংশে পৌঁছাবে এবারে আমরা এটাকে বৃষ্টিপাতে ফেলব বৃষ্টিপাতে ফেলে দেখি ভারী বৃষ্টিপাত হতে পারে সাত তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে মেদিনীপুর বাঁকুড়ার দিকেও হবে বর্ধমানের দিকেও হবে হলদিয়া ডায়মন্ড হারবার সব দিকে দেখুন এই যে এলাকাটা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে আমরা পাঁচ তারিখ থেকে দেখানোর চেষ্টা করি বৃষ্টিপাতগুলো পাঁচ তারিখে প্রথমে হচ্ছে যে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত শুরু হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তো আসবে ধীরে ধীরে এবং এইখানে দেখুন বৃষ্টিপাত ভারী আকারে আসবে হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি দু জায়গাতে শিলা বৃষ্টিপাতও শুরু হতে পারে বাংলাদেশে এবারে পাঁচ থেকে ছয়ের মধ্যে মনমোহন সিং সিলেট বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা তো থাকবেই কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এই যে এলাকাগুলি রয়েছে তুরা এদিকে যোরহাট ডিব্রুগড় এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত থাকবে এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এর পাশাপাশি ছ তারিখে যে পরিবর্তনটা আসবে মেঘলা আকাশ হবে তো চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশালা উপর দিয়ে মেঘলা আকাশ হবে এবং এখানে বৃষ্টিপাত ছড়াবে ধীরে ধীরে ছড়াবে তো বৃষ্টিপাত হতে পারে নদিয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি কলকাতা হাওড়া দুই চব মেদিনীপুর ঝাড়গ্রাম এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে খুলনা বরিশাল এগুলোতেও একদম কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালী কুতুবদিয়া সব দিকেই বৃষ্টিপাত থাকবে ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে বাংলাদেশের যশোর লহকড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাঠবেরিয়া এই এলাকা থাকতে পারে শৈলক থেকে শুরু করে আর রাজশাহীর দিকে মালদার দিকে ধুলিয়ানের দিকে কিছু কিছু অংশে বগ্রা আদম দিকের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত আসবে সিলেটের দিকেও হতে পারে এই বৃষ্টিটা ছড়াবে আস্তে আস্তে ধীরে ধীরে তো রাতেও কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে যেতে পারে এর সঙ্গে হয়তো পরে পরিবর্তন হবে কিন্তু রাতেও হতে পারে এবারে রংপুর মনমনসিং রাজশাহী উত্তর পূর্ব দিক মেঘালয় আসামের পশ্চিম দিকগুলো বৃষ্টিপাতের পাশাপাশি ঢাকার দিকেও বৃষ্টিপাত নামছে এবং সাত তারিখে যেহেতু প্রচুর বৃষ্টিপাত থাকবে তাই একদম চট্টগ্রাম থেকে শুরু করে ত্রিপুরা হয়ে গোটা ত্রিপুরাতে বেলনিয়া থেকে শুরু করে কুমিল্লা হয়ে বরিশাল এগুলোতে চাঁদপুর রায়পুর মাদারীপুর ফরিদপুর সবদিকে হয়ে এটা চেনাইতে করচাঁদপুরের ওপর দিয়ে মেহেরপুরের দিকে হয়ে মুর্শিদাবাদ নদীয়া বর্ধমানের দিকে প্রবেশ করবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে ভারী বৃষ্টিপাত নেমে পড়বে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা আরামবাগ এর পাশাপাশি চন্দ্রকোনা বিষ্ণুপুর কতপুর পুরুলিয়া বাঁকুড়া এই এলাকা বিস্তীর্ণ এলাকাতে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর পাণ্ডবেশ্বর সিউড়ি সব দিকেই যাবে খড়গপুর ঝাড়গ্রাম এদিকে দাইজুড়ি বালিচক কোলাঘাট উলবেড়িয়া আমতা গোয়ালতোড় এগুলো তো বললাম বেলদা এগুলো তো এখন বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি ভগবানপুর বাজগোল হলদিয়া ডায়মন্ড হারবার খেজুরি দীঘা সব দিকেই থাকবে সাগরদ্বীপ নামখানা ফেজারগঞ্জ সব দিকেই থাকবে চট্টগ্রামের দিকেও বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে সন্দীপ হাতিয়া চাকারিয়া লালবহন ফটিকাছড়ি সব দিকে বৃষ্টিপাতটা আসবে অর্থাৎ জোরদ্ধার বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এর পাশাপাশি দুমকা নলহাটী ধুলিয়ান রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকবে মালদার দিকেও দেখুন ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে সাতের যদি দেখি রাতের দিকে তাহলে দেখা যাচ্ছে রংপুরে বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বঙ্গাইগাঁও পাঠশালার দিকেও বৃষ্টিপাত থাকবে কোকরঝড় এগুলোও বৃষ্টিপাত থাকবে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি অধিবাড়ি কার্সিয়াং দার্জিলিং এর পাশাপাশি উত্তর দিনাজপুর ইসলামপুর করণদিঘি এদিকে পীরগঞ্জ খালোর এদিকে থাকবে গঙ্গারামপুর মালদার দিকেও বৃষ্টিপাত আসবে এবং দেখুন ভালো করে গোমস্তাপুর নবগঞ্জ এগুলো বৃষ্টিপাত থাকবে জঙ্গিপুর রামপুরহাট সিউড়ি নলহাটি দুমকা বৃষ্টিপাত থাকবে এগুলো সুতরাং প্রত্যেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতটা এভাবে ছড়িয়ে পড়বে কম বেশি করে হাওড়া সব দিকে বৃষ্টিপাত হবে আট তারিখের দিকে বৃষ্টিপাত একটুখানি কমে যাবে কিন্তু হালকা মাঝারি থাকবে সেটাও কিন্তু পশ্চিমের দিকে সমস্ত জেলা সহ কলকাতা হাওড়া হুগলির দিকে স্বস্তির বৃষ্টিপাত ফিরে আসবে অর্থাৎ তিন চার দিন আরামসে বৃষ্টিপাত আমরা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে পাবো আর রাত্রেবেলার দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে এইভাবে থাকবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রংপুর রাজশাহী ত্রিপুরা সহ আমাদের দেখা যাচ্ছে বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত হবে বিহারের দিকেও বৃষ্টিপাত একটা একটু করে ছড়িয়ে পড়বে এই দেখুন ছড়িয়ে যাচ্ছে নয় পরে দশ এবং এগারোর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা থাকবে এই এলাকাতে ফলে ভালো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন এগারো তারিখের দিকেও পাওয়া যাবে আর এবারে ঘূর্ণিঝড়ের দেখি কিছু পাওয়া যাচ্ছে কি না আমরা এগারো তারিখ পর্যন্ত দেখে নিলাম এই সময়কাল পর্যন্ত না বঙ্গোপসাগর না আরব্যসাগরে কোনো ঘূর্ণাবর্ত থাকবে মোটামুটি তৃতীয় সপ্তাহের কাছাকাছি সময়তে হয়তো ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে দেখা যাক কবে আসছে আমরা আপডেটটা পেলেই বলে দেবো আর এই সময়কালের মধ্যে আমরা দেখব দশ তারিখে যদি দেখি তাপমাত্রা কিন্তু অনেক নেমে যাবে দেখবেন যে পঁয়ত্রিশের আশেপাশে চলে আসে দুপুরবেলার দিকেই ওই বৃষ্টিপাত হলে পঁচিশ ছাব্বিশ সাতাশে চলে আসবে আর না হলে বৃষ্টি না হলে মোটামুটি তেত্রিশ চৌত্রিশের মধ্যেই ঘোরাফেরা করবে ধন্যবাদ